আছে কম্পেয়ার রিলেটিভ স্টেবিলিটি অফ দ্য ফলোয়িং রেজোনেটিং স্ট্রাকচার, তিনটে স্ট্রাকচার দেয়া আছে। এবার আমাদের সর্বপ্রথমে করতে হবে কোনটা নিউট্রাল ওটা দেখতে হবে। এখানে এক নম্বরে নিউট্রাল মানে হচ্ছে পজিটিভ আর নেগেটিভ কোনোটাই থাকবে না। যেমন এতে পজিটিভ আছে, এতে পজিটিভ আছে, নেগেটিভ আছে, পজিটিভ নেগেটিভ। কিন্তু প্রথমটা দেখা আছে কোনোটা পজিটিভ নেগেটিভ কোনোটাই নেই, সো এটা নিউট্রাল। নিউট্রাল সো এটা সব থেকে স্টেবল হবে। এবার দুই আর তিনের মধ্যে দেখতে হবে, এবার পাই ইলেকট্রনের সংখ্যা দেখতে হবে। পাই ইলেকট্রন সংখ্যা এখানে একটা পাই, এখানে তিন, ট্রিপল বন্ডে দুটো পাই ইলেকট্রন থাকে, আর ডবল বন্ডে একটা পাই ইলেকট্রন থাকে, তিনটে পাই ইলেকট্রন, সরি তিনটে পাই বন্ড। এখানে দু একটা পাই, এখানে একটা পাই, এখানে একটা পাই, এটা থ্রি পাই বন্ডস হয়ে গেল। এবার দেখতে হবে পজিশন অফ ইলেকট্রন। এখানে অক্সিজেনে ইলেকট্রন আছে, সো এখানে এটা বলা যেতে পারে নেগেটিভ নেগেটিভ চার্জ এখানে আছে নাইট্রোজেনে ইলেকট্রন আছে। নাইট্রোজেনে আমরা সবাই জানি অক্সিজেনে ইলেকট্রোনেগেটিভিটি মাস বেটার দেন নাইট্রোজেনে ইলেকট্রোনেগেটিভিটি। সো দুই নম্বরের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেটার হবে, সো সব থেকে বেশি এক। যদি আমরা এটাকে ক্রম অনুযায়ী সাজাই তাহলে হবে কি, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, এটাই অ্যান্সার।